ছাত্র ছাত্রী 262 জন, তবে শিক্ষক আছেন 2 জন, তারাই প্রতিদিন স্কুলটি পরিচালনা করছেন। 2 জনের মধ্যে একজন অসুস্থ কিংবা ছুটিতে থাকলে একজন শিক্ষকই পুরো স্কুল চালান, কাম সারছে। ভাবছেন এটাও কি সম্ভব? হ্যাঁ, আসলে এরকম ভাবেই চলছে কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক বিভাগ। এ নিয়ে উদ্বিগ্ন প্রত্যেক ছাত্রছাত্রীর অভিভাবকরা। শিক্ষক স্বল্পতা দূর করতে তারা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন অবশেষে। শিক্ষক স্বল্পতা, এই স্বল্পতা যে বড়ই দুর্বিষহ। ছাত্রছাত্রী মিলিয়ে মোট 262 জন, শিক্ষক সবেধন নীলমণি মাত্র 2 জন। এই সমস্যায় জর্জরিত কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়টি। শিক্ষক স্বল্পতা দরুন শিক্ষার গুণগত মানেও ভাটা পড়েছে, এটাই যে স্বাভাবিক। বারবার জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকদের কাছে আবেদন জানিয়েও সমস্যা এখনো কিন্তু সেই তিমিরেই। উত্তর জেলার কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রে অবস্থিত কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়টি 1949 সালে স্থাপিত হয় এই স্কুলটি। স্কুল স্থাপনের পর থেকে স্থানীয় বিধানসভা সহ আশপাশ এলাকার ছাত্রছাত্রীদের এই স্কুলটি পঠন পাঠনের একমাত্র ভরসা। গোটা উত্তর জেলার অন্যান্য স্কুলের সাথে তাল মিলিয়ে কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়টিও সুনামের সঙ্গে ঐতিহ্য কুড়িয়ে নিয়েছিল। তারপর 1965 সালে দুপুরের সাথে প্রাথমিক বিভাগেও শুরু হয় এই বিদ্যালয়টি। কিন্তু বর্তমানে পূর্বের সেই সুনাম ও ঐতিহ্য আজ বিলীনের পথে। সম্প্রতি কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে শিক্ষক স্বল্পতার দরুন কচিকাঁচা ছাত্রছাত্রীদের পঠন পাঠন রীতিমতো লাটে উঠেছে। অভিভাবক মহলের কপালে চরম দুশ্চিন্তার ভাঁজ। মূলত এই স্কুলে প্রাথমিক বিভাগে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 262 জন ছাত্র ছাত্রী রয়েছে। তার মধ্যে প্রথম শ্রেণীতে 5 জন, দ্বিতীয় শ্রেণীতে 56 জন, তৃতীয় শ্রেণীতে 45 জন এবং চতুর্থ শ্রেণীতে 52 জন ও পঞ্চম শ্রেণীতে 59 জন ছাত্রছাত্রী রয়েছে। কিন্তু শিক্ষকের সংখ্যা সকলে 2 জন। কখনো আবার 2 জন শিক্ষকের মধ্যে একজন অসুস্থ অথবা ছুটিতে থাকার কারণে স্কুলে আসেন না, তখন একজন শিক্ষককেই প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 262 জন ছাত্রছাত্রীদের ক্লাস করাতে হয়। তাতে করে একজন শিক্ষক প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের রোল কল করতে করতেই সকাল 7:30 থেকে 10টা বেজে যায়। অভিভাবকরা এই বিষয়টা নিয়ে এখন দিশেহীন হয়ে পড়েছেন। এই যে কদমতলা প্রাথমিক স্কুল, বিশাল একটা স্কুল, এখানে শিক্ষক হিসাব দিয়েছেন 262 জন ছাত্র। এই এত ছাত্রর মধ্যে মাত্র 2 জন শিক্ষক, এই 2 জন শিক্ষকের মধ্যে কোনো একদিন একজন আসেন না। যখন একজন আসেন না, একজন শিক্ষক থাকেন, 262 জন ছাত্র, 5টা ক্লাস, উনি রোল কল করতে করতেই টাইমটা কেটে যায়। এই স্কুলটা কদমতলা বিধানসভার মূল কেন্দ্রবিন্দু, কদমতলা স্কুল খুব সুনামধন্য স্কুল। এই স্কুলে যদি এই শিক্ষার পরিবেশ হয়, এই এলাকার ছাত্ররা বা গার্জিয়ানরা নাজেহালে পৌঁছে গেছে, কি করবে? প্রতিদিন সকালবেলা আমরা বাচ্চাদের স্কুলে নিয়ে আসি, আসার পরে দেখা যায় স্কুল শিক্ষক, একজন শিক্ষক উনি 1-এর ক্লাস করে 2-তে যাচ্ছেন, 2 ক্লাস করে 3-তে যাচ্ছেন, 3 করে 4-এ যাচ্ছেন, এরপরে 5-এ, এরকম করে করে 10টা বেজে যায়। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের কাছে আমি আবেদন করছি গার্জিয়ান হিসাবে, অতিসত্বর কদমতলা প্রাথমিক স্কুলে যাতে কমসে কম আরও 3 জন, নিম্নতম 5 ক্লাসের জন্য 5 জন শিক্ষক দাবি করছি, তাহলে শিক্ষার পরিবেশটা একদম। 2 জন শিক্ষক উপস্থিত থাকলে এক কথায় শিক্ষক স্বল্পতা দরুন শিক্ষার গুণগত মানের দিক থেকে তলানিতে গিয়ে ঠেকেছে, আর তার খেসারত পোহাতে হচ্ছে নবপ্রজন্ম ছাত্রছাত্রীদের। অভিভাবকরা আরও অভিযোগ করে বলেন, করোনা আবহের ফলে দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল, কিন্তু সম্প্রতি চলতি মাসের 13 তারিখে স্কুল খোলার পর 2 জন শিক্ষক দ্বারা কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের পঠন পাঠন কোনোভাবে সম্ভব হচ্ছে না। তাই স্থানীয় অভিভাবকরা রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বললেন, পর্যাপ্ত পরিমাণে শিক্ষক প্রদানের অনথায় কচিকাঁচা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারের পথে চলে যাবে। এদিকে কচিকাঁচা ছাত্রছাত্রীরা স্কুলে এসে পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হতে চায়, তাই অতি করুণতার সহিত পর্যাপ্ত পরিমাণে শিক্ষক শিক্ষিকার দাবি জানালেন ছাত্রছাত্রীরাও। আমাদের স্যার 2 জন, একজন ছুটিতে আর একজন 1-এর ক্লাস থেকে আমাদের রোল করবে, এর জন্য আমরা পড়াশোনা ক্ষতি হচ্ছে, আমরা পড়তে পারছি না 2 জন স্যার। অপরদিকে স্কুলের প্রধান শিক্ষক শ্যামাচরণ দেব বর্মা বলেন, বর্তমানে প্রাথমিক বিভাগের অপরজন শিক্ষক ছুটিতে রয়েছেন, তাই তিনি এই 5টি ক্লাস চালিয়ে যাচ্ছেন। প্রাথমিক বিভাগের 2 জন শিক্ষক দ্বারা 262 জন ছাত্রছাত্রীদের কোনোভাবেই ক্লাস করানো সম্ভব হচ্ছে না তাদের।
শিক্ষক স্বল্পতা নিয়ে প্রধান শিক্ষক জেলা শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ডিইওর নিকট বারংবার লিখিতভাবে জানালেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলে আফসোস করে বললেন তিনিও। প্রধানত সমস্যা তো টিচার সমস্যা, স্টাফের সমস্যা। এখন মাত্র আমাদের এই স্কুলে আমরা মাত্র দুইজন স্টাফ, ছাত্র সংখ্যা আমাদের এইবার 262, পাঁচটা ক্লাস 1 থেকে 5, 262 ছাত্র সংখ্যা, মাত্র টিচার দুইজন, একজন ছুটিতে গেলে একজন স্কুলে চালাইতে হয়, মানে একজনের স্কুল চালানো তো 262 জন ছাত্রের চালানো তো খুবই কষ্টকর, এটা তো সবাই জানে। কিন্তু এই কষ্টের মধ্যেও আমরা কিছু করার নাই, চালাইতেছি। এই ব্যাপারে কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? ও, গত বছর আমাদের দ্বিতীয় হেডমাস্টারকে আমি রিটেন দিয়েছি, এটা কপি টু ডিস্ট্রিক্ট অফিসার, এরপরে কপি টু চেয়ারম্যান, এসএমসি কমিটির চেয়ারম্যানকে দিয়েছি। কাজের কাজ কিছু হয় না, কিছুই এখনো কোনো কিছু ফল পাইনি। ভাবলে অবাক লাগে ঐতিহ্যবাহী স্কুলের এহীন হাল, অথচ সব জেনেও কেন নীরব ভূমিকায় রয়েছেন রাজ্যের শিক্ষা দপ্তর, তা নিয়ে উঠেছে এখন অবিরাম প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।